매운이? 매운 과자? 나롱나롱 হ্যালো বন্ধুরা, শুভ্র ফুডিম্যাট চ্যানেলে একটা নতুন ভিডিওর সাথে আপনাদের জানাই স্বাগত এবং আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে একাই চলে এসেছি, আজকে আর কোনো চ্যালেঞ্জ হবে না, আজকে এমনি ন্যাচারালি বা নর্মাল খাওয়া খাবো। তো কী কী নিয়ে আজকের মানে ভিডিওটা করছি, কী কী মেনু নিয়ে সেটা দেখে নেওয়া যাক। সাদা ভাত, এখানে আছে আলু সিদ্ধ বা আলু চোখা বলতে পারেন, গোল গোল করে আলু কেটে ভাজা, বেগুন ভাজা দুটো নিয়ে নিয়েছি, আর এটা হচ্ছে বাঁধাকপি ভাজা, আর এটা হচ্ছে ডাল এক বাটি পুরো মানে ফুল করে নিয়ে নিয়েছি, একটা বেগুনি একটা পেঁয়াজি, দুটো ডিমের পোজ, আর এখানে আছে পাঁপড় ভাজা, আর এখানে আজকে একটা নিউ আইটেম অ্যাড করে নিয়েছি, এটা হচ্ছে তিনটে লঙ্কা ভাজা মানে শুকনো লঙ্কা ভাজা আর কি। তো এ হচ্ছে আমাদের আজকের মেনু, আর এখানে আছে দুটো লেবু। তো ঠিক আছে বন্ধুরা, তাহলে আর বেশি কথা না বলে আমি খাওয়া শুরু করছি, তাহলে আপনারা আমার সাথে থাকুন, পাশে থাকুন। তো পেঁয়াজটাকে আমি প্রথমে নামিয়ে নিলাম, ডালের সঙ্গে আলু চোখা না হলে তো মানে কোনো কথাই হবে না। তো এবার আমি যে শুকনো লঙ্কা ভাজাটা একটু ভাতের মধ্যে আর কি মিক্স করে নেবো ডোলে। ঝাল না লাগলে হলো, শুকনো লঙ্কা ভাজা তো। ও লেবু, এবার একটু এই বাঁধাকপি ভাজা নিয়ে নেবো। বেগুনি বেগুন ভাজা, দারুন দারুন
পেঁয়াজে কি ঝাঁঝ বন্ধুরা? পেঁয়াজি লাস্ট বেগুন ভাজা তো এমনি নর্মালি খাওয়া পুরো কমপ্লিট হলো ফাইনালি, আর সত্যি খাবারগুলো দারুণ টেস্টি ছিল, দারুণ। তাহলে এবার নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণের জন্য ধন্যবাদ, বাই বাই।